আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কাছে দেশ এবং প্রবাসে পৃথিবীর যে যেখান থেকে শুনছেন সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, পূর্বের ভিডিওতে আমি আপনাদের সামনে পরিষ্কার করেছিলাম পবিত্র আশুরার দিবসের যেই মূল্যবান ঘটনা প্রবাহ, সেই ঘটনাবলী আপনারা অবগত হয়েছেন। এ পর্যায়ে আমি আপনাদের কাছে সুস্পষ্ট করব ইনশাল্লাহ, এই আশুরার এই দিবসে, এই আশুরার এই তারিখে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি, এই বিষয়গুলোর সুস্পষ্ট নির্দেশনা রাহমাতুল্লিল আলামিন আমাদের দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে দিয়ে গেছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আশুরার দিবসের আমাদের একটি আমলের ব্যাপার সুস্পষ্ট রূপে পাওয়া যায়। চলুন সে আমলটি আমরা অবগত হই। প্রথমে আলোচনা করব এই দিবসে আমাদের করণীয় বিষয়টি সুস্পষ্ট করবার চেষ্টা করছি। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে আগমন করলেন। ওয়াল ইয়াহুদু তাসুমু ইয়াউমা আশুরা, এবং এই দিন ইহুদিরা রোজা রেখেছিল। ফাকালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউমু আল্লাযী তাসুমুনাহু, আজকে এটা কোন দিবস যে দিবস তোমাদেরকে রোজা রাখিয়েছে বা তোমরা যে আজকে রোজা রাখছো, এই দিবসটি কোন দিবস? কালু, তারা বলল, হাযা ইয়াউমুন আযীমুন, এটি হচ্ছে একটি মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা, এই দিন মূসা আলাইহি সালাতু সালাম তিনি মুক্তি লাভ করেছিলেন। ওয়া আগরাকা ফীহি আলা ফিরাউনা, এবং এই দিন ফেরাউন তার দলবল সহ ডুবে মরেছিল। ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ, এই জন্য মূসা আলাইহি সালাম এই দিনে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করবার জন্য তিনি নিজে রোজা রেখেছিলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, ও তাহলে মূসা আলাইহি সালাতু সালাম যেহেতু এই দিন মুক্তি পেয়েছেন সেই ফেরাউনের সম্প্রদায় থেকে, তিনি সুক্রিয়া আদায় স্বরূপ আল্লাহ রোজা, আল্লাহর কাছে এই সুক্রিয়া জ্ঞাপনার্থে রোজা রেখেছিলেন, আর তোমরা ইহুদিরা সেই মূসা নবীর উম্মত, তোমরা তোমাদের নবীর পদাঙ্ক অনুসরণে রোজা রেখেছ, এই তো ব্যাপারটা। তাহলে শোনো, তোমাদের চাইতে মূসা আলাইহি সালাতু সালামের অধিক হকদার আমরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের চাইতে মূসা নবীর বেশি কাছে, বেশি নিকটবর্তী। আহাক্কু বি মূসা মিনকুম, তোমাদের চাইতে আমি বেশি নিকটতর। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসে রোজা রাখা শুরু করলেন, এবং ওয়া আমারা বি সিয়ামিহি, এবং সাহাবা ইকরামকে তিনি এই দিবসে রোজা রাখার জন্য নির্দেশনা প্রদান করলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম, এই আশুরার দিনে রোজা রাখা। সম্মানিত ভাই বোনেরা, এই আশুরার দিনে আমরা রোজা রাখতে পারি। দেখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে এই তাফসীর, এই হাদিসখানা তাফসীরে দুররে মানসুরের 30 নম্বর খণ্ডের 499 পৃষ্ঠায় এই হাদিসখানা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াউমু আশুরা ইয়াউমুন কানাত তাসুমুহুল আমবিয়াউ ফাসুমুহু আনতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াউমে আশুরা এমন একটা দিন যেদিন কানাত তাসুমুহুল আমবিয়াউ, এই দিন আম্বিয়া কেরাম নবী এবং রাসূলগণ এই আশুরার দিনে রোজা রাখতেন। ফাসুমুহু আনতুম, সুতরাং এই দিনে তোমরা রোজা রাখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে নির্দেশনা প্রদান করেছেন, সুতরাং এই দিন তোমরা রোজা রাখো। তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে আশুরার দিনে আম্বিয়া কেরাম নবী এবং রাসূলগণ তারা রোজা রেখেছিলেন। রাহমাতুল্লিল আলামিন নিজে রোজা রেখেছেন এবং আমাদেরকে রোজা রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। তবে রোজাগুলো আমরা কিভাবে রাখব এই ব্যাপারে কিন্তু একটা বিষয় রয়েছে। সম্মানিত ভাই বোনরা, আমি এ পর্যায়ে সেই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হয়েছে তাফসীরে দুররে মানসুরের 30 নম্বর খণ্ডের 499 পৃষ্ঠা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়াখালিফু ফীহি আল ইয়াহুদা, তবে ইহুদিদের সাথে যেন তোমাদের রোজাটি
সামঞ্জস্যশীল না হয়ে যায়। এই বিষয়টি তোমরা লক্ষ্য রাখবে। সুমু কাবলাহু ইয়ামান, তোমরা একদিন আগে একটি রোজা সংযুক্ত করো, আও বাদাহু ইয়ামান, অথবা একদিন পরে একটি রোজা সংযুক্ত রাখো। সম্মানিত ভাই বোনেরা, ইসলামিক রিসার্চ স্কলারগণ এবং ফকাহে ইকরাম মুস্তাহিদগণ প্রায় সকলেই একমত পোষণ করেছেন যে আশুরার দিনে রোজা রাখার ব্যাপারে চারটা স্তর রয়েছে, চারটা স্তর। সবচেয়েতে আফজল, উত্তম স্তর হচ্ছে তিনটি রোজা রাখা, সেটা হলো আশুরা তো 10 তারিখ, 9 এবং 11, এই তিন দিন, অর্থাৎ 9, 10, 11, এই তিন দিন রোজা রাখা সবচেয়ে উত্তম। তারপরে দ্বিতীয় আফজল সেটা হচ্ছে 9 এবং 10, 9 এবং 10, এটি হচ্ছে দ্বিতীয় আফজল। তৃতীয় স্তরের যেটি রয়েছে সেটা হচ্ছে 10 এবং 11, 10 এবং 11, এবং সর্বশেষ আপনি 9ও পারলেন না, 11ও পারলেন না, শুধুমাত্র 10 তারিখ আপনি রোজা রাখলেন। তবে এটি ইসলামিক রিসার্চ স্কলারগণ এটিকে মাকরুহ বলেছেন, কেননা রাহমাতুল্লিল আলামিন সরাসরি বলেছেন যে তোমরা ইহুদিদের সাথে সামঞ্জস্যশীল রেখো না, হইও না এই রোজা রাখবার ক্ষেত্রে। যেহেতু 10 তারিখে তারা রোজা রাখে, তোমরা এর সাথে একটি রোজা যোগ করে নাও, সেটা একদিন আগে হতে পারে, একদিন পরে হতে পারে। এই বিষয়টি আমরা খেয়াল রাখবো সম্মানিত ভাইরা। দ্বিতীয় আরেকটি বিষয়, সে বিষয়টা হচ্ছে যে এখানে সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনজন সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। শুধু তাই নয়, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াসআ আলা আহলিহি ইয়াউমা আশুরা ওয়াসআল্লাহু আলাইহি তুলা সানাতিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ যে ব্যক্তি আশুরার দিন নিজ পরিবারের জন্য পর্যাপ্ত ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা তার জন্য সারা বছর পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা তিনি করবেন, সুবহানাল্লাহ। তাহলে দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আশুরার দিন আমরা আমাদের পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা আমরা করতে পারি। তাহলে এখানে আমরা দুটো বিষয় পেলাম, এক হচ্ছে যে আমরা এই দিন রোজা রাখতে পারি, রোজা রাখার বিধানটি তো আপনারা অবগত হইলেন। দ্বিতীয় যে বিষয়টি, আমরা এই দিন উত্তম খাবার, ভালো খাবারের ব্যবস্থা করে আমরা ইফতারের ব্যবস্থা করতে পারি। সম্মানিত ভাইয়েরা, পাশাপাশি এই দিন আমরা যদি আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা যদি ঘরোয়া একটি মিলাদ মাহফিল করি, প্রত্যেকের পরিবারকে নিয়ে যে ঘরোয়া একটি মিলাদ মাহফিল করি, এখন তো আপনারা দেখছেন যে কোভিড-19 সেই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বাংলাদেশ সহ সারা পৃথিবী আমরা একটি অস্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন বাংলাদেশে আমাদের যে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে, তাদের যে কর্মসূচি রয়েছে, বিভিন্ন দরবার সমূহের, খানকা সমূহের, মসজিদ সমূহের, ধর্ম মন্ত্রণালয়ের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলো স্বাস্থ্যবিধি মেনে সরকার নির্দেশনার আলোকে আমরা করতে পারব। পাশাপাশি আমরা আমাদের পারিবারিকভাবে যদি আমরা একটি ঘরোয়া মিলাদ মাহফিল করি, সেখানে আমরা এই আশুরার ইতিহাস আমরা আমাদের স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা, ভাই বোন সকলের কাছে আশুরার ইতিহাসটি আমরা তুলে ধরলাম, এই দিন আমরা মিলাদ শরীফ পাঠ করলাম এবং আমরা কোরআন তেলাওয়াত করলাম, আমরা সাইয়্যেদাতুন নিসাইল আলামিন নবী নন্দিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই কলিজার টুকরা, সাইয়্যেদানা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সেই ঘটনাটি আমরা আলোচনা করলাম এবং সেই ইতিহাসটি সামনে আনলাম এবং আমরা সিদ্ধান্ত নিলাম আমরাও সত্যের উপরে থাকব। এইভাবে পারিবারিকভাবে আমরা একটি আলোচনা করার মধ্য দিয়ে আমরা যদি একটু মিলাদ শরীফ পাঠ করে, আমরা যদি দোয়া করি, মোনাজাত করি, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুহ মোবারকের জন্য সওয়াব রেসানি করি, আহলে বায়াতের জন্য সওয়াব রেসানি করি এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর সেই ত্যাগ আমরা স্মরণ করে আমরা যদি এক ফোঁটা চোখের পানি ফেলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সে আহলে বায়াতের মহাব্বতের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আর এই দিন যে রোজা রাখে, একটি বছরের, পূর্ববর্তী একটি বছরের সেই রোজার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সঙ্গত কারণে এই দিনটি আমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে আমরা উদযাপন করার জন্য আমরা চেষ্টা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি এই দিবসে আমাদের বর্জনীয় যে বিষয়গুলো, এই বিষয়গুলো, বর্জনীয় বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদেরকে জানতে হবে। সেটি হচ্ছে এই দিনকে শোকের দিন ঘোষণা করা,
এই দিনে আপনি কেউ যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর একটি প্রতীকী মাজার তৈরি করে, তাজিয়া মিছিল, শোক মিছিল বের করে এবং বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে যদি নিজেকে ক্ষতবিক্ষত করে, নিজেদের বুক চাপড়ায় শোক মাতম করে, আসলে এগুলো ইসলামে এগুলোর কোনো বৈধতা নেই। এগুলো শিয়ারা করে থাকেন, শিয়ারা যে কাজগুলো করে থাকেন, সম্মানিত ভাই বোনেরা, পবিত্র কোরআনে এর কোনো অস্তিত্ব নেই, হাদিসেও এর কোনো বৈধতা নেই। সুতরাং এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো এই যে এই আশুরার দিবসে আমরা এই দিবসকে যেন ঈদের দিন হিসাবে গ্রহণ না করি, আবার এই দিনকে যেন শোকের দিন হিসাবে গ্রহণ না করি। অর্থাৎ এই দিন আল্লাহ পাকের অভিষেকের দিন, অসংখ্য নবী রাসূল বিপদ আপদ থেকে মুক্তি পেয়েছেন, আমি একদম ঈদের আনন্দ শুরু করে দিলাম না, এটি সুযোগ নেই। আবার শোকের দিন হিসাবে শুরু করে দিলাম না, সেটিরও সুযোগ নেই। অর্থাৎ ভারসাম্যপূর্ণভাবে এই দিবসটি আমরা উদযাপনের জন্য আমরা চেষ্টা করতে পারি। আর এই দিবসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ত্যাগ, সেই ত্যাগের মহিমায় আমাদেরকে উদ্ভাসিত হওয়াই মূলত ইমানের মূল দাবি। অর্থাৎ সারা জীবন আমরা সেই ইমানের উপর কায়েম থাকব, সত্যের উপরে আমরা কায়েম থাকব। আমরা কিছুতেই সেই এজিদের কাছে, এজিদের যেই দুশ্চরিত্র, এজিদের যে চরিত্রটি এখনও পৃথিবী জুড়ে আছে, সেই চরিত্রের কাছে আমরা যেন কখনো মাথা নত না করি। ইমাম হুসাইনের আদর্শই যেন হয় আমাদের বেঁচে থাকার আদর্শ, এটি যেন হয় আশুরায় আমাদের জীবনের জন্য, আমাদের জন্য পাথেয়। এবং এই দিবসে বিশেষ করে মোনাজাত করা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দিবসে ওসিলে আমাদেরকে ক্ষমা করেন, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন, তার রুহ মুবারকে সওয়াব রেসানি করা, এটি মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আশুরার দিবসের এই তাৎপর্য উপলব্ধি করে করণীয় এবং বর্জনীয়গুলো পালন করার তৌফিক দান করুন। আমিন। হাজা মা ইন্দি ওয়াল ইলমু মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আমিন। সম্মানিত ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন, অপরাপর মুসলমান ভাই বোনেরা যেন দেখতে পান। আর যদি আপনাদের কাছে চ্যানেলটি ভালো লাগে, সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ সবার আগে সর্বশেষ ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।